আসসালামু আলাইকুম, দিস ইজ শহীদ জন ফ্রম লেটস গ্রাফ স্কিলস। মাইক্রোসফট এক্সেলের আলাদা একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব হিউজ ডাটার মধ্যে থেকে কিভাবে টপ থ্রি এবং লোয়েস্ট থ্রি বের করা যায়, এবং সেই অনুসারে আমরা একটি ডাটা প্যানেল ক্রিয়েট করব। ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টসে জানিয়ে দেবেন কেমন লেগেছে। তো চলুন প্রসেসটি শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন টপ থ্রি এর স্টক কোয়ান্টিটি, স্বপ্ন এবং এরিয়া বের করবো আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড অ্যাকর্ডিংলি, এবং একইভাবে লোয়েস্ট আমরা বের করবো প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। তো তাদের স্টক কোয়ান্টিটি, স্বপ্ন এবং এরিয়া ইনফরমেশনগুলো অটো জেনারেট হবে এখানে। তো ভিউয়ার্স, বাম পাশে যে ডেটাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টক কোয়ান্টিটি, স্বপ্ন এবং এরিয়া রয়েছে। তো আমরা প্রথমে টপ থ্রি যেটি সেটি আমরা বের করব, টপ থ্রির ফার্স্ট আমরা বের করবো আগে। এর জন্য আমরা যে ফর্মুলা ইউজ করবো সেটি হলো লার্জ ফর্মুলা। তো আমরা ফর্মুলাটি টাইপ করি ইকুয়ালস লার্জ, এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দেখাচ্ছে অ্যারে, অ্যারেটা হলো টেবিলের এরিয়া। তো আমরা এই যে টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলের এরিয়াটি আমরা পুরোটা সিলেক্ট করে নেব, পুরো এরিয়াটি আমি সিলেক্ট করে নিলাম, দেন কমা। এখন বলছে যে ফার্স্ট সেকেন্ড না থার্ড, আমি যদি ফার্স্ট চাই তাহলে এখানে আমরা দিব ওয়ান, যদি সেকেন্ড চাই তাহলে টু, এবং থার্ডের জন্য থ্রি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। দেখুন অলরেডি আমার ফার্স্ট যিনি তার ডেটাটি আমার এখানে চলে এসেছে। তো একইভাবে আমরা সেকেন্ড ডেটাটিও এখানে ক্রিয়েট করি। তো ফর্মুলাটি জাস্ট আমি এখানে কপি করে নিয়ে আসলাম, আশা করি শুধুমাত্র এখানে ফর্মুলা বার থেকে দেখুন এখানে শুধু আমি এটাকে টু করে দিচ্ছি। একইভাবে থার্ড ফর্মুলাটি আমি অ্যাপ্লাই করছি জাস্ট থ্রি। তো ইউজ দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড ভ্যালু খুব সহজে আমরা এখান থেকে আলাদা করতে পেরেছি। তো আমি একটু দেখাই, ফার্স্ট ভ্যালু 15,000, আমরা যদি এটি যে কোনো একটি ভ্যালুকে যদি আমরা আপডেট করি 18,000 করি, দেখুন ভিউয়ার্স অটোমেটিক্যালি আমার এটি 18,000 ফার্স্ট, সেকেন্ডে চলে গেছে 15,000 এবং থার্ডে চলে গেছে আমার 12,000। টপ থ্রি আমাদের বের হয়ে গেছে, এখন আমরা লোয়েস্ট থ্রি বের করব। তো লোয়েস্ট থ্রি বের করার ফর্মুলা আমি লিখছি ইকুয়ালস স্মল, টেবিল এরিয়াটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, দেন ফার্স্ট পজিশন যেহেতু ওয়ান, ব্র্যাকেট ক্লোজ। দেখুন আমাদের লোয়েস্ট প্রথমে যিনি তার ভ্যালুটা আমরা পেয়ে গেছি। আমরা একইভাবে সেকেন্ড টু বের করবো, সেকেন্ড পেয়ে গেছি, থার্ডও আমরা বের করবো। দেখতে পাচ্ছেন আমাদের টপ থ্রি এবং লোয়েস্ট থ্রি আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি। তো এখন আমরা এখান থেকে এখানে যে ইনফরমেশনগুলো এই ভ্যালু অনুসারে স্বপ্ন এবং এরিয়া, এগুলো ভিলুকাপ ফর্মুলার মাধ্যমে আমরা এখানে নিয়ে আসবো। তো ভিলুকাপ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত একটি ভিডিও আমি সামনে শেয়ার করবো, ভিলুকাপ কীভাবে করতে হয়, টেবিলের সাথে ভিলুকাপের কানেকশন কীভাবে ক্রিয়েট করতে হয়, এবং ম্যাথ ফাংশনের মাধ্যমে লজিক্যালি ভিলুকাপ কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।